बिस्मिल्लाह रहमान रहीम, अस्सलामु अलैकुम। ऑनलाइन पाठदान होते HSU उच्च विद्यालय आज के ऑनलाइन पाठदान कार्यक्रमे आमी तुम्हारे साथे आछि मोहम्मद दिलाओ हुसैन, सहकारी शिक्षक गणित होते HSU उच्च विद्यालय। सुप्रिय शिक्षार्थी बंधुरा, आशा करी तुम्हारा सबाई सुस्थ आछो, सुस्थ थाको एई कामनाय सब समय करी। আমি তোমাদের দোয়ার বরকতে ইনশাআল্লাহ অনেক ভালো আছি। শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর 19.4.3 নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা এই অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে আমরা মিডল টার্ম নিয়ে আলোচনা করব। মিডল টার্ম হচ্ছে মাঝখানের পদ। কোন পদ? মাঝখানের পদ। তিন পদে মিডল টার্ম হয়। কয় পদে মিডল টার্ম হয়? তিন পদে। মিডল টার্ম করতে হলে কিছু নিয়ম ফলো করতে হয়। মিডল টার্ম করতে হলে প্রথম সংখ্যার সাংখ্যিক সহগ ও শেষ সংখ্যা গুণ করতে হয়। মিডল টার্মের বেলায় যোগ করে মিলাতে হলে মাঝখানের চিহ্ন যা ওভারটার চিহ্ন তাই হয়, কিন্তু বিয়োগ করে মিলাতে হলে মাঝখানের চিহ্ন যা বড়টার চিহ্ন তাই হয়, ছোটটার চিহ্ন হয় বিপরীত। এখন আমরা অঙ্ক করে দেখা যাক। মিডল টার্মের অঙ্ক শুরু হচ্ছে 19 নম্বর থেকে। 19 নম্বর অঙ্ক হচ্ছে এরকম, 36 − 12x + x² একে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এটাকে আমরা সাজিয়ে এভাবে লিখতে পারি, x² − 12x + 36। আমাদের মিডল টার্মের নিয়মে ছিল এরকম, প্রথম সংখ্যা সাংখ্যিক সহগ ও শেষ সংখ্যা গুণ করতে হবে। এটা সহগ হচ্ছে 1 আর 36 গুণ করলে 36 যদি আমরা ভাঙাই 6 6 36, 6 আর 6 যোগ করলে আমরা 12 পেয়ে যাই। অর্থাৎ মিডল টার্মের বেলায় আমরা শিখেছিলাম যোগ করে মিলাতে হলে মাঝখানের চিহ্ন যা ওভারটার চিহ্ন তাই হবে। আমরা 6 আর 6 যোগ করে 12 পেয়েছি, অর্থাৎ মাঝখানের চিহ্ন হচ্ছে মাইনাস, সেজন্য −6x − 6x + 36। খেয়াল করি, প্রথমটা থেকে x কমন যায় থাকে x − 6, দ্বিতীয়টা থেকে −6 কমন যায় থাকে x − 6, এ দুটো থেকে কমন যায় x − 6, এখানে থাকে x, এখান থেকে −6, অর্থাৎ দুটার পরিবর্তে লেখা যায় x − 6² এটা হচ্ছে 19 নম্বর। এরপরে হচ্ছে মিডল টার্ম 20 নম্বর। অবশ্য মিডল টার্ম হবে না, 20 নম্বর নিয়ে আমরা আলোচনা করি। 20 নম্বর হচ্ছে এরকম, x⁻⁶ − y⁻⁶, একে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তা আমরা লিখতে পারি x³² − y³² অর্থাৎ a² − b² সূত্র পড়ছে। a² − b² সূত্র অনুসারে আমরা লিখতে পারি x³ + y³ × x³ − y³। আবার কিন্তু এখানে দুইটা সূত্র পড়ছে, প্রথমটা হচ্ছে a³ + b³ সূত্র, দ্বিতীয়টা হচ্ছে a³ − b³ সূত্র। তাহলে a³ + b³ সূত্র অনুসারে প্রথম অংশ আমরা লিখতে পারি x + y × x² − xy + y² দ্বিতীয় অংশ আমরা লিখতে পারি x − y × x² + xy + y² এটা হচ্ছে 20 নম্বর। এরপরে আমরা খেয়াল করি 21, 22 একই নিয়মে, 23 নম্বর অবশ্য 19-এর মতো মিডল টার্ম, 24 নম্বরেও, 25 নম্বরেও, 26 নম্বরেও, 27, 28, 29 নম্বর একটু ভিন্ন আছে, 29 নম্বর করি আমরা। উনত্রিশ নম্বর হচ্ছে x² − x² + 3 × x² − x − 40, একে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা খেয়াল করি
এখানে মাঝখানে যা আছে এখানে তাই আছে, এই দুটার সমান আমরা কিছু ধরি, অর্থাৎ ধরি এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান এ। অতএব প্রদত্ত রাশি সমান এ স্কোয়ার প্লাস থ্রি এ মাইনাস চল্লিশ। আমরা বুঝতেই পারছি এখানে কমানো যাচ্ছে না, সূত্র পড়ছে না, তাহলে মিডল টার্ম হয়। মিডল টার্ম করতে হলে আমরা শিখেছিলাম প্রথম সংখ্যার সাংখ্যিক সহগ এবং শেষ সংখ্যা গুণ করতে হয়। এটা সহগ হচ্ছে ওয়ান, ওয়ান আর চল্লিশ গুণ করলে চল্লিশ, চল্লিশে যদি আমরা ভাঙ্গাই পাঁচ আটা চল্লিশ, আটার থেকে পাঁচ বাদ দিলে আমরা কত পাই তিন, অর্থাৎ বিয়োগ করে মিলিয়েছি। আমরা শিখেছিলাম মিডল টার্মে প্রায় বিয়োগ করে মিলাতে হলে মাঝখানের চিহ্ন যা বড়টার চিহ্ন তাই হবে, আর ছোটোটার চিহ্ন হবে বিপরীত। এই দুটার মধ্যে হচ্ছে আট বড়, অর্থাৎ আটের চিহ্ন হবে প্লাস এইট, এ ফাইভের চিহ্ন হবে মাইনাস, ফাইভ এ মাইনাস চল্লিশ। প্রথমটা থেকে এ কমন যায় থাকে প্লাস এইট, পরটা থেকে মাইনাস কমন যায় মাইনাস ফাইভ থাকে প্লাস এইট। এখানে মাইনাস কমন এসে জন্য ভিতরের চিহ্ন পরিবর্তন হয়ে গেছে। এখন দুইটা থেকে কমন যায় এ প্লাস এইট, এখানে থাকে হচ্ছে এ, এখানে থাকে মাইনাস ফাইভ। এখন এর মান বসিয়ে দেয় এ সমান আমরা ধরেছিলাম এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস এইট, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস মাইনাস ফাইভ, এটা হচ্ছে ২৯ নাম্বার। ৩০ নাম্বার, ৩১ নাম্বার, ৩২ নাম্বার একই নিয়মে, ৩৪ নাম্বার আমরা দেখি। ৩৪ নাম্বারের শর্ত হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ প্লাস ওয়ান ইনটু এ প্লাস টু। একে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এখানে কিন্তু এখানে এ প্লাস টু, এখানে এ প্লাস ওয়ান, এ প্লাস টু, অর্থাৎ এই দুটোর সমান আমরা কিছু ধরি, ধরি এ প্লাস ওয়ান সমান পি। তাহলে এ প্লাস টু সমান আমরা লিখতে পারি এ প্লাস ওয়ান প্লাস ওয়ান, এর সমান আমরা পেয়েছি পি, অর্থাৎ পি প্লাস ওয়ান। অতএব প্রদত্ত রাশি আমরা লিখতে পারি সমান এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস পি ইন্টু পি প্লাস ওয়ান। এটাকে গুণ করে আমরা মাইনাস পি স্কোয়ার মাইনাস পি, স্কোয়ারের দুটি আমরা পাশাপাশি লিখি এক্স স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস এক্স মাইনাস পি। এখানে সূত্র পড়ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র অনুসারে লিখতে পারি এক্স প্লাস পি ইন্টু এক্স মাইনাস পি। এখানে কিছু কমন জানা মানে মাইনাস ওয়ান কমন যাবে, মাইনাস কমন গেলে ভিতরে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ এক্স প্লাস পি হবে। এখানে এক্স প্লাস পি আছে, এখানেও এক্স প্লাস, এখানে কমন যায় এক্স প্লাস পি থাকে হচ্ছে এক্স মাইনাস পি মাইনাস ওয়ান। এখন আমরা পির মান বসাবো, অর্থাৎ এরকম এক্স প্লাস পির মান হচ্ছে এ প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস এ প্লাস ওয়ান ইন্টু ওয়ান, পির মান বসাইলাম আমরা। এখন ব্যাকেটে আগের চিহ্ন দিয়ে ব্যাকেটে ভিতরে চিহ্ন করে গুণ করে ব্যাকেট উঠাবো। এটার ব্যাকেটের আগে প্লাস চিহ্ন আছে, এজন্য ভিতরে যা ছিল তাই থাকবে, অর্থাৎ এক্স প্লাস এ প্লাস ওয়ান, আর এখানে মাইনাস আছে তাহলে ভিতর চিহ্ন পরিবর্তন হবে মাইনাস এ মাইনাস ওয়ান মাইনাস ওয়ান। এখানে যাচ্ছে তাই এখানে এক্স মাইনাস এ দুটা গ্রুপ করলে হবে মাইনাস টু, এটা হচ্ছে ৩৪ নাম্বার। এরপর সরাসরি আমরা ৪৪ নাম্বারে চলে যাব।
চুয়াল্লিশ নম্বর শর্ত হচ্ছে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস টু বি কিউব মাইনাস টু বি কিউব পড়লে আমরা লিখতে পারি এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার টু বি কিউবের পরিবর্তে আমরা কী লিখতে পারি বি কিউব মাইনাস বি কিউব মাইনাস বি কিউব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সবাই খেয়াল করি, আমরা এরকম শিখেছিলাম এ মাইনাস বি হোল কিউব সমান এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব, অর্থাৎ এ অংশটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল কিউব। আর এখানে আছে বি কিউব, অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউবের সূত্র পড়ছে, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র অনুসারে আমরা লিখতে পারি এ মাইনাস বি ইনটু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এ বি মানে এ মাইনাস বি ইনটু বি প্লাস বি স্কোয়ার, এ দুটো যোগ করলে মাইনাস টু বি, এখানে সূত্র বাঙ্গালে হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এখানে গুণ করলে হবে প্লাস এ বি মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে থাকে এ মাইনাস টু বি, এখানে থাকে এ স্কোয়ার, এটার থেকে এটা বাদ দিলে থাকবে মাইনাস এ বি বি স্কোয়ার, বি স্কোয়ার কাটা থাকে হচ্ছে প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে চুয়াল্লিশ নাম্বার। এরপর আমরা বাড়ির কাজ দেখব, বাড়ির কাজ বাড়ির কাজ খেয়াল করি আমরা, চব্বিশ নাম্বার এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস একশো বিশ, এরপর হচ্ছে একত্রিশ নাম্বার এ স্কোয়ার প্লাস সেভেন এ হোল স্কোয়ার মাইনাস এইট ইন্টু এ স্কোয়ার প্লাস সেভেন এ মাইনাস একশো আশি, তারপর হচ্ছে পঁয়ত্রিশ নম্বর থ্রি এক্স স্কোয়ার প্লাস এগারো এক্স মাইনাস ফোর, এরপরে হচ্ছে একচল্লিশ নম্বর টু ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস টু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাড়ির কাজগুলো তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে, আর সবাই ভালো থাকো সুস্থ থাকো, এ কামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।